আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। একের পর এক মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসনের পাশাপাশি উপনির্বাচন হবে সাত রামনগর বিধানসভা কেন্দ্র। এই উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী মনোনীত হয়েছেন প্রাক্তন বাম বিধায়ক রতন দাস। আগরতলা শহরের দুর্গা চৌমুহনী এলাকা থেকে 100 বিশাল মিছিল করে সদর অ্যাডিশনাল এসডিএম এর কাছে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি। এই সময় দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচন, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়েও সচেতন রাজনৈতিক মহল। এই আসনে নমিনেশন পেয়ে জেতার ব্যাপারে আশাবাদী রতন দাস। নির্বাচন ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন, এবারে নির্বাচন কেন্দ্র থেকে ভারতবর্ষের স্বাধীনোত্তর যুগে সবচেয়ে জঘন্য সরকার মোদী সরকারকে হটানোর সংগ্রাম। লোকসভা নির্বাচন প্রশ্নে ত্রিপুরাতে আমরা দুটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, লোকসভা এবং রাজ্য বিধানসভার অন্তর্গত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই দুটি নির্বাচনে আমি বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চের সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। সাতরামনগর বিধানসভা কেন্দ্রে আমার নাম রতন দাস। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইএম। দলের হয়ে সেখান থেকে লড়াই করবেন রাজেন্দ্র রিয়াং। পশ্চিম আসনে আগে আশিস কুমার সাহার নাম ঘোষণা করেছিল তাদের জোট সঙ্গী কংগ্রেস। এই দুজনকে বিপুল ভোটে জেতানোর আর্জি নিয়ে শুক্রবারে মিছিলে পথ হেঁটেছেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর প্রদেশ সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও। এবং 26 এপ্রিল আমাদের ত্রিপুরাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে যাচ্ছে। একই সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও সংঘটিত হবে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের সম্মিলিত প্রার্থী হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহাকে মনোনীত করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে। এবং ইন্ডিয়া ব্লকের সমস্ত শরিক দল তার সাথে আরও সহযোগীর বহু সংগঠন আমরা তার এই মনোনয়নকে সমর্থন করেছি। একই সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যে হবে সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক রতন দাসকে সেখানে সিপিআইএম এর তরফ থেকে মনোনীত করা হয়েছে। বামফ্রন্টের সমস্ত শরিক দল এবং কংগ্রেস দল তথা ইন্ডিয়া জোট এই দুজন প্রার্থীকে ত্রিপুরাজ্যের আরেকটা লোকসভা কেন্দ্র পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রেও সেখানে সিপিআইএম এর প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াং প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা এই তিনজন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ত্রিপুরাজ্যের সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে আমরা আহ্বান রাখছি। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে মিছিলে উপস্থিত থেকে শুক্রবার বক্তব্য রাখেন আশিস কুমার সাহাও। ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজ্যের রাজনৈতিক বর্তমান পরিস্থিতির নিরিখে এই নির্বাচনের গুরুত্ব উনি রাজ্যবাসীর সামনে তুলে ধরেছে। এই প্রেক্ষাপটে ভারতবর্ষের জনগণ স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন একটা সরকার যা দেশে 10 বছর ধরে দেশ শাসন করে এমন একটা জায়গায় এসে মানুষকে দাঁড় করিয়েছে জনগণের মধ্য থেকে একটা বিপুল পরিমাণ আর্তনাদ, বেকারদের, কৃষক, শ্রমিক, মেহনতি, ভাগিদারি সর্বোপরি
গরিব অংশের মানুষ যারা, প্রত্যেকের কাছে আজকে এই নির্বাচন এটা শুধু ক্ষমতার পরিবর্তন, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কি এই দেশের রাজনৈতিক দলগুলি তাদের প্রতিষ্ঠিত হওয়ার লড়াই শুধু নয়, দেশের জনগণের বিরুদ্ধে একটা সরকার যে জেহাদ ঘোষণা করেছে, সরকারের প্রত্যেকটা পদক্ষেপে জনগণের স্বার্থ বিরোধী যে সমস্ত কার্যকলাপ, যে দেশ উন্নয়নের পথে না এগিয়ে তার অবউন্নয়ন ধীরে ধীরে সারা পৃথিবীব্যাপী পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।